আসসালামুআলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে আমি নেহারির রেসিপি নিয়ে এসেছি। আমি গরুর পায়ার নেহারির রেসিপি নিয়ে এসেছি। সামনে কোরবানি ঈদ আসছে। শুধু কোরবানি ঈদ কেন, সারা বছরও আমরা মাঝে মাঝে এই রেসিপি করে খেতে পারি। আজকে আমি পায়া দিয়ে ট্রেডিশনালি যে নেহারি রেসিপি করা হয় সেটা করে দেখাবো, কিন্তু এছাড়াও কোরবানি ঈদের আগেই পায়া দিয়ে আরও রেসিপি থাকবে, ভিন্ন ভিন্ন রেসিপি। তো আজকে সেই ট্রেডিশনালি নেহারি রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি, আর এই যে কয়েকদিনের মধ্যে আরও ভিন্ন ভিন্ন রেসিপি আপনারা পাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন প্রেস করবেন, পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এক হালি পায়া কাটার পর আমার 16 পিস হয়েছে। আমার আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম, আমার লাস্ট ভিডিওতে, কিভাবে ঘরে এই পায়া পরিষ্কার করা যায়, স্লাইস করা যায়। ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব, লিঙ্কটা দিয়ে দিব। এই যে পেঁয়াজ বাটাটা আমি একটু বেশি নিয়েছি, আমি 2.5 কাপ পেঁয়াজ বাটা নিয়েছি। আমি কাটা পেঁয়াজ দেই না, তাতে করে ঝোলটা অনেক সুন্দর হয়। এরপর এখানে আমি পানি দিয়েছি 1 হালি পায়া, একটা পাতিলে এখানে আমি 1 হালি পায়ার জন্য 4 লিটার পরিমাণ পানি দিয়েছি। বুঝতে যাতে সুবিধা হয় এই জন্য আমি পানির পরিমাণটাও আপনাদের দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ বাটা তো 2.5 কাপ সেটা বলেছি, সেটা দিয়েছি। আদা বাটা দিয়েছি 1/2 কাপ, রসুন বাটা দিয়েছি 1/4 কাপ। এইমাত্র যেটা দিয়েছি সেটা ছিল জিরা গুঁড়া 3 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ, আর গরম মশলার গুঁড়া দিলাম এইমাত্র যেটা দিলাম 1 টেবিল চামচ, জয়ফল জয়ত্রী গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ। কিছু আগে পরে হয়ে যায় বলাটা আসলে। এই যে লাল মরিচের গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ, আর গোলমরিচ গুঁড়া দিয়েছি 1 চা চামচ। লবণটা আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে দিবেন। এই যে তেঁতুলের মার, একদম পাতলা তেঁতুলের রস আমি নিয়েছি 1 কাপ, একদম পাতলা তেঁতুলের কাঁধ, এটা কিন্তু বলে নিচ্ছে। আপনারা যদি গাঢ় নেন 1.5 টেবিল চামচের বেশি নিবেন না। আর তেঁতুলের টকটা কীরকম সেটাও একটু লক্ষ্য করবেন। আমার তেঁতুলটা কিন্তু খুব বেশি টক না, তো মাঝামাঝি ধরনের টক যে লাল তেঁতুলগুলো পাওয়া যায়। আস্ত কিছু মশলা দিচ্ছি। এই যে দেখুন, এলাচি ছিঁড়ে দিয়েছি 3টা, লবঙ্গ নিয়েছি 3টা, কয়েকটা দারচিনি, আর এই যে কয়েকটা গোলমরিচ। আস্ত এই মশলাগুলো আমি দিয়ে দিলাম। এরপর ভালো করে আমি নেড়ে দিচ্ছি। আমি মরিচের পরিমাণটা আপনাদের বলেছি, আবারও বলছি, লাল মরিচের গুঁড়া দিয়েছি আমি 1 টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া দিয়েছি 1 চা চামচ, এছাড়া আদা যেহেতু বেশি দিয়েছি, আদার মধ্যেও ঝাল আছে 1/2 কাপের মতো দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। তো আপনারা চাইলে মরিচের পরিমাণ আরও কমিয়েও দিতে পারেন, তবে আমি তো হালকা একটু চিনি মিক্স করব, এই পরিমাণটা আমাদের জন্য ঠিকই ছিল। এই যে একটা টিস্যু গুঁজে দিয়েছি, ভালো করে বলক উঠার পর আমি এখন আগুনটা লো ফ্লেমে করে এভাবে বসিয়ে রেখেছি। একবারও কিন্তু আমি ঢাকনাটা আর খুলবো না। আর আমার যে পাতিলের তলানিটা সেটা আমি আপনাদেরকে একটু পরে দেখাবো, সেটা কিন্তু ভারী স্টিলের। তো এই যে দেখুন, ভারী স্টিলের এরকম একটা আঁচে আমি বসিয়ে দিয়েছি লো মিডিয়াম। এটাকে লো মিডিয়াম বলা চলে, তাই না? একবারের জন্য আমি 3 ঘন্টায় কিন্তু একবারের জন্য এটা খুলবো না। টোটাল রান্না হতে আমার প্রায় 4 ঘন্টার মতো লেগেছে, 3 ঘন্টা আমি একবারও কিন্তু কভার খুলিনি। এই যে দেখুন, এভাবে হয়েছে। এখন কতটা সিদ্ধ হয়েছে সেটা আমি দেখাবো। এখন আপনাদের পাতিলটা যদি এরকম ভারী স্টিলের না হয়, সেক্ষেত্রে আপনারা আগুনটা আরও একটু কমিয়ে দিবেন। এই যে দেখুন, সিদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে, তাই না? কিন্তু আমার কিন্তু রান্নাটা এখনো পুরোপুরি শেষ হয় নাই, কেন সেটা আমি বলছি। দেখুন, আমারটা সিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু আমি এরপর আরও 1 ঘন্টা এটাকে কুক করব। মানে জাস্ট খুলে খুলে যাবে, কিন্তু পুরোপুরি খুলবে না, সেরকম একটা অবস্থা এখনও হয়নি। এই জন্য আমাকে আরও 1 ঘন্টা কুক করতে হবে, তার মানে টোটাল 4 ঘন্টা আমি এটা কুক করব। আরও 1 ঘন্টা কুক হওয়ার পর আরও কাজ আছে, বাকি যেসব ইনগ্রিডিয়েন্টস আমার মিক্সড করার সেটা করব। এই যে
এক ঘন্টার জন্য আমি এখন পায়াটা বসে কভার করে দিচ্ছি। এই এক ঘন্টাও কিন্তু আমি একবারের জন্য খুলে দেখবো না। এবারে কিন্তু আগুনের আঁচটা আরও কমিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর এক ঘন্টা পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার পায়াটা কেমন কুক হয়েছে। এখন কিন্তু আমার পায়াটা পারফেক্টলি কুক হয়ে গিয়েছে। এরপর বাদ বাকি কাজগুলো আমি করে নিব। দেখুন, আমি দেখাচ্ছি, আমি একটা প্লেটে নিয়েও আপনাদেরকে পায়াগুলো দেখাবো। মানে এখন হচ্ছে এরকম যে মাংসটা খুলে খুলে যাচ্ছে এরকম, কিন্তু পুরো খুলেনি। পুরোপুরি খুলে গেলে কিন্তু হাড়ের মধ্যে আর কিছুই থাকবে না, সুতরাং সেভাবে টেস্টটা পাবেন না, সব ঝরে ঝরিয়ে ফেলবেন না এইরকম। এখন দেখুন, আমি দেখাচ্ছি আমার পায়াটা কীরকম হয়েছে। জাস্ট এটা একদম আলতো করে লেগে আছে, ধরলেই খুলে যাবে এইরকম। মানে পায়াটা কিন্তু আমার হয়ে গিয়েছে। এখনও কিন্তু আরও 8-10 মিনিটের মতো আমি কুক করব এটাকে। আরও 10 থেকে 15 মিনিটের মতো কুক হবে, 8-10 মিনিট না, কারণ এখন আমি আগুনটা একদম বাড়িয়ে দিব, সেটা আমি আপনাদেরকে দেখাবো। এই যে পারফেক্টলি কুক হয়ে গিয়েছে, একটু চিনি দিয়ে দিলাম। আপনারাও টক ঝাল সব কিছুকে ব্যালেন্স করে সামান্য একটু চিনি দিয়ে দিতে পারেন, যেহেতু টক দিয়েছি। আর যারা বাদ দিতে চান, বাদ দিতে পারেন। এই যে আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি 4 টেবিল চামচ। এখন অনেকে ময়দা ব্যবহার করে, অনেকে চালের গুঁড়াও ব্যবহার করে। আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করতেই বেশি কমফোর্ট ফিল করি। অন্য কোনো দিন দেখাবো ময়দা চালের গুঁড়া দিয়ে। আপনারা কিন্তু চাইলে সেগুলোও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কাছে কর্নফ্লাওয়ার দিয়েই মনে হয় যেন সবচাইতে বেশি পারফেক্ট হয় এবং ইজিও হয়। গ্রামের বাড়িতে কিন্তু চালের গুঁড়াটাই বেশি ব্যবহার করে, আর অনেকে ময়দাও ইউজ করে। এই যে দেখুন, ঝোলের থিকনেসটা আমি দেখাচ্ছি। পায়ার ঝোলটাই কিন্তু অনেক বেশি মজা, তাই না? ভালো করে আমি কিন্তু এখন টক ভুগিয়ে ফুটাচ্ছি। যত কম সময় দেখাচ্ছি অত কম সময় না, কিন্তু এটা কয়েক মিনিট ধরে আমি কর্নফ্লাওয়ারটাকে সেট করে নিয়েছি, ভালো করে কুক করে নিয়েছি। 2 টেবিল চামচ তেল আমি দিয়ে দিয়েছি, আর একটা ছোট্ট ফ্রাই প্যানে তার মধ্যে আমি 2টা তেজপাতা দিয়েছি, আর রসুন কুচি নিয়েছি ছোট ছোট করে। দেখেছেন, 4 ভাগের 1 কাপ, মেজারমেন্ট কাপে 4 ভাগের 1 কাপ পরিমাণ রসুন কুচি নিয়েছি। চাইলে আপনারা রসুন কুচি আরও একটু কমও দিতে পারেন, বেশিও দিতে পারেন। এটাকে লাল লাল করে ভাজি করে নিচ্ছি। এই যে দেখুন, পুড়ে যেন না যায়। ওই আরেক চুলায় কিন্তু টক বকিয়ে ফুটছে আমার পায়াটা অলরেডি, মনে করেন 9-10 মিনিট ধরেই কিন্তু ফুটছিল। আর এই যে কর্নফ্লাওয়ারটা যাতে একদম ভালো করে সেট হয়ে যায় ঝোলের সাথে, আর এই যে এখন কিন্তু আমি এই যে ফোড়নটা দেওয়ার পর আরও 5 মিনিট ফুটাবো। এই 5 মিনিট তো আর আমি দেখাচ্ছি না, টেনে দেখাচ্ছি, কিন্তু এই 5 মিনিট আমি ফুটাবো, আপনাদের মুখে বলে নিলাম। দেখুন আমার পায়াগুলো কীরকম হয়েছে, আপনারা তো দেখতেই পেলেন, একদম খুলে খুলে যাচ্ছে, কিন্তু পুরোপুরি খুলেনি। এরকম হলেই পায়াটা পারফেক্ট টেস্ট পাবেন আপনারা। এরপর আমি কভার করে দিয়ে আগুন বন্ধ করে দিব, একটু ভাপে রাখবো, দমে রাখবো পারফেক্ট টেস্ট আসার জন্য। এই 5-10 মিনিট দমে থাকার পর সার্ভ করে আপনাদের সামনে দেখাচ্ছি। দেখুন কেমন হয়েছে আমার নিহারির রেসিপি। নিহারির এই রেসিপিটা ছাড়াও এই পায়া দিয়ে আরও মজার মজার রেসিপি আমি আপনাদের জন্য খুব শিগগিরই কোরবানি ঈদের আগেই নিয়ে আসবো। আর ঈদের সময় তো অনেক বেশি আমরা এইসব রেসিপি খাই, তাই না? নান রুটি, চালের গুঁড়ার রুটি কিংবা ছিটা রুটি, যে কোনো কিছুর সাথেই পরোটা, এই পায়া কিন্তু অনেক বেশি খেতে ভালো লাগে। আগে মনে করা হতো আজকে রান্না করে কালকে বোধহয় পায়া খেতে হবে, এখন দেখুন 4 ঘন্টাতেই কিন্তু পায়া রান্না কমপ্লিট, তাও পারফেক্টলি। তো যে পাতিলটাতেই রান্না করবেন, চেষ্টা করবেন সেই পাতিল দিয়ে যেন কোনো রকম কোনো ভাব বের না হয়, তাহলে তাড়াতাড়ি পায়া কুক হবে, আর বারবার কভার খুলে দেখবেন না। আশা করি রেসিপিটা আপনাদের কাজে লাগবে এবং ভালো লেগেছে। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা লাইক ফলো দিয়ে পাশে থাকবেন, আপনাদের সাপোর্টই আমাকে এগিয়ে যেতে অনুপ্রেরণা যোগাবে। ভালো থাকবেন সবাই, করোনার সময় সচেতন থাকবেন। আল্লাহ হাফেজ।